আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমি নাজিম মাহবুব সবসময় ভালো থাকি যখনই আপনাদের সাথে আমি কথা বলি। তো আজকে আমি কথা বলবো যে অনেকেই একটা প্রশ্ন করে থাকেন বা অনেকেই একটা প্রশ্ন খুব করছেন, সেটা হলো যে যারা পূর্বে সঞ্চয়পত্র ক্রয় করেছিলেন কিন্তু কোনো টিন সার্টিফিকেট গ্রহণ করেননি, সেটা 20 লাখ, 50 লাখ বা 10 লাখ যেই পরিমাণই হোক, তারা যদি রিটার্ন দাখিল না করেন তো সেই ক্ষেত্রে তাদের সঞ্চয়পত্র ভাঙ্গাতে গেলে কোনো রকম কোনো অসুবিধায় বা কোনো সমস্যায় পড়তে হবে কিনা, বা তারা এই টাকাটা ফেরত পাবে কিনা টিন সার্টিফিকেটের এগেইনস্টে রিটার্ন দাখিল ছাড়া, সেই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। তো তাদের জন্য আমি বলছি যে যারা রিটার্ন দাখিল করেননি বা পূর্বে টিন সার্টিফিকেট নেননি, তাদের জন্য রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক নয় যদি না আপনাদের আয়টা করযোগ্য আয়সীমার উপরে যায়, অতিক্রম করে, ঠিক আছে? অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে যদি 3 লক্ষ টাকার অধিক এবং সাধারণ নারীদের ক্ষেত্রে 3.5 লক্ষ টাকার অধিক আয় যদি না হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়। এখন কথা হচ্ছে যে আপনারা যেহেতু সঞ্চয়পত্র ক্রয় করেছেন, সঞ্চয়পত্র ছিল পূর্বে, কিন্তু সেই সঞ্চয়পত্রের টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে, অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু টাকাটা চলে আসবে। তাহলে সেই টাকাটা যখন আপনার ব্যাংকে আসবে তো সেই ক্ষেত্রে আপনি কি ধরনের সমস্যায় পড়তে পারেন, সেটা আপনি জেনে নিলে আপনি উত্তরটা নিজেই পেয়ে যাবেন যে আপনার জন্য রিটার্ন দাখিল করা কতটুকু যুক্তিযুক্ত বা আদৌ প্রয়োজন আছে কি না। এখন বাংলাদেশ সরকারের যে আইনটা করেছে বাংলাদেশ সরকার, সেটা হলো ব্যাংকে যদি আপনি 10 লক্ষ টাকা বা তার বেশি পরিমাণে লেনদেন করে থাকেন বা যদি আপনার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকার অধিক পরিমাণে টাকা জমা থাকে বা কখনো জমা হয়, তাহলে অবশ্যই আপনাকে রিটার্ন জমা দিতে হবে। আদারওয়াইজ দেখা গেল আপনি আপনার সঞ্চয়পত্রটা ভাঙালেন, 10 লক্ষ টাকা রেখেছিলেন, 15 লক্ষ টাকা পেলেন, বা আপনার 12 লক্ষ, 14 লক্ষ যেই পরিমাণই হোক 10 লক্ষ টাকার উপরে, সেই টাকাটা আপনার ব্যাংকে এসে জমা করতে হচ্ছে, কারণ তারা এখন আর নগদ টাকা দিবে না, আপনাকে চেক দিয়ে দিবে। চেক দিয়ে দিলেই আপনাকে চেকটা এসে ব্যাংকে জমা করতে হবে, আপনি জমা করতে গেলেই আপনাকে রিটার্ন সার্টিফিকেটের কপি লাগবে, কারণ হচ্ছে এটা বাংলাদেশ সরকারের আইন। আর এই ক্ষেত্রে দেখা গেল কোনো কারণে আপনার জমা দেওয়া চেকটা কালেকশনও হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংক আপনাকে চাইলে টাকা নাও দিতে পারে যতক্ষণ না পর্যন্ত আপনি রিটার্নের কপিটা জমা দিবেন ব্যাংকে, বা ব্যাংক যতক্ষণ না এনশিওর হবে যে আপনার রিটার্নটা জমা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারা এই ধরনের প্রবলেমে রয়েছেন বা এই ধরনের সম্ভাবনা রয়েছে যে আপনাদের টাকাগুলো আগামী 1 বছরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে, তারা অবশ্যই, যদিও টিন সার্টিফিকেট না থেকে থাকুক, অবশ্যই অবশ্যই টিন সার্টিফিকেট খুলে নিয়ে রিটার্ন সাবমিট করে দিবেন একদম নিজ দায়িত্বে, কারণ আপনি ঝামেলায় পড়ে যাবেন যদি আপনি রিটার্নটা সাবমিট না করেন। আশা করছি এই কথাগুলো আমি আপনাদেরকে একদম সঠিকভাবে বোঝাতে পেরেছি এবং আপনারা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর ভিডিওটা শেয়ার করতে ভুল করবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।